সন্তানদেরকে আদর করতে হবে, সন্তানদেরকে ভালোবাসতে হবে, সন্তানদেরকে মানুষ করতে অনুপ্রেরণা দিতে হবে। ধমকালে চলবে না, মারপিট করলে চলবে না, তুই গাদা, তোরে দিয়ে কিচ্ছু হবে না, এইসব বললে হবে না। সন্তানদেরকে রিপিটেডলি কলের গানের মতো বলতে হবে, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। এবং শুধু তাই না, নিজের আত্মীয় স্বজনের কাছে সন্তানদেরকে প্রশংসা করতে হবে প্রকাশ্যে। আমার ছেলে খুব ভালো, লেখাপড়ায় ভালো, কারোর সাথে ঝগড়া করে না, কারো কোনো জিনিস স্কুল থেকে নিয়ে আসে না, সে অতি ভদ্র, টিচাররা তাকে আদর করে, তাকে কিচ্ছু নাই মনে করেন। তারপরে আপনাকে বলতে হবে, কোরআনুল কারিমের মধ্যে 83 বার নামাজের কথা বলা হয়েছে, 84 বার জাকাতের কথা বলা হয়েছে। আল্লাহর কথা তো একবারই যথেষ্ট, বারবার কেন? মানুষ আত্মভোলা, সেই জন্য মানুষকে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। আমরা মানুষ, আত্মভোলা মানুষ, কিন্তু এই মানুষ আবার সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহর দমিনের মধ্যে। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান লাল দিঘির পারে, এখন যে সোনালী ব্যাংক, ওইখানে জয়েন করলাম। তখন আমার বেতন ছিল 163 টাকা। তা আমরা ফরেন এক্সচেঞ্জে 20-22 জন একসাথে বন্ধুরা কাজ করতাম। তো আমাদের উপরে ডিউটি ছিল তখন আমেরিকার থেকে CICT ইম্পোর্ট হয়ে OGL বাংলাদেশে আসত, ইস্ট পাকিস্তানে। আমরা ছিলাম অথরাইজড, সমস্ত ব্যাংকের অথরাইজড ব্যাংক ছিলাম আমরা। আমরা 4টা ডকুমেন্ট প্রতিদিন লজমেন্ট অ্যাসেসমেন্ট করে অন্যান্য ব্যাংকে পাঠাইতাম। আমি 22টা থেকে 25টা করতাম। আমাদের নর্মাল অ্যালটমেন্ট ডিউটি ছিল একজনের উপরে 4টা ডকুমেন্ট হ্যান্ডলিং করা মিনিমাম। আমি 22টা থেকে 25টা করতাম। আমার বন্ধুরা বলতো, বলে এই শালা একটা গাদা, গ্রামের চাইছে কিচ্ছু বোঝে না, ওনে কোনো ব্যাংকে বেতন বেশি দিব? আমাদের এক বেতনের চাকরি, আমরা একই র্যাঙ্কের চাকরি, আমরা জুনিয়র ক্লার্ক তখন। আমি বললাম যে ভাই, তোমরা করো না করো, দ্যাট ইজ ইউর চয়েস। আমি পাইতেছি, আমাদের ব্যাংক টাকা দিচ্ছে, আই হ্যাভ টাইম, আই ক্যান ম্যানেজ, আই উইল ডু ইট, রিগার্ডলেস তোমরা করো না, দ্যাট ইজ ইউর চয়েস। কোনো সৎ কাজ, কোনো সদ্ভাবনা বৃথা যায় না, তার রিওয়ার্ড ইন মেনি ফোল্ড। আলবার্ট এডিসন বলেছেন, সৎ কাজ ও সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই, কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে। আমরা বড়লোক হইতে চাই, কাজ করতে রাজি নাই। আমরা সুনাম যা সুখ্যাতি চাই, আমাদের বিশ্বস্ততা নাই। আমরা তাল গাছে বেল চাই, কাঁঠাল গাছে আপেল চাই, আবার অনেক সময় গাছ না লাগায় ফল খাইতে চাই, হবে না। মনে রাখবেন, তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, সরিষায় তেল, এটা আল্লাহর নিজাম। বাংলার ইতিহাস মহাবিশ্বের ইতিহাস, বাংলার ইতিহাস বিস্ময়কর ইতিহাস। এই পৃথিবীর ইতিহাসে প্রাগ ঐতিহাসিক কাল থেকে শুরু করে কোনো জাতি 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে না, এটা তোমরা বাঙালি দামাল ছেলেরা করেছ। পৃথিবীর ইতিহাসে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত কেউ দিতে পারে নাই, তোমরা দিয়েছ। স্বাধীনতার পর আমাদেরকে বটমলেস বাস্কেট বলতো, আজকে তোমাদের রিজার্ভ $50 বিলিয়ন। খুব বেশি দিন বাকি নাই আমার সন্তান, তোমরা ইয়াং জেনারেশন যেভাবে জাতির প্রতি, দেশের প্রতি মমত্ববোধ, স্বাধীনতার প্রতি, দেশের ইতিহাসের প্রতি যেভাবে সম্পৃক্ততা নিজের অর্জন করতেছে, আমাদের রিজার্ভ $100 বিলিয়ন না $1000 বিলিয়ন আমরা অতিক্রম করব ইনশাআল্লাহ। 6 কোটি মানুষ ছিলাম স্বাধীনতার পর, দেশে দুর্ভিক্ষ ছিল, খাদ্যে রিভলিউশন আনছে আমার সরকার, আমরা খাদ্য এক্সপোর্ট করতেছি, পৃথিবীর ইতিহাসে নাই। এই গরিব দেশ, আমরা গরিব না, আমরা টাকার দিক দিয়ে পিছনে আছি, টেকনোলজিতে পিছনে, মনের ঔদার্যতে আমরা পৃথিবীর সবার থেকে উঠে আছি। 35 কোটি বই একদিনে, জানুয়ারি এক তারিখে আমার বাচ্চাদের হাতে বিনা পয়সায় দিচ্ছে, এই পৃথিবীতে কোনো দেশ নাই, এটা বাংলাদেশ। তোমরা বাংলাদেশের অধিবাসী, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, লক্ষ শহীদের রক্ত অর্জিত স্বাধীনতা, তোমরা আমরা মিলে এই স্বাধীনতাকে অর্থব করব। প্রত্যেকটা মা বোনের মুখে আমরা হাসি ফোটাবো ইনশাআল্লাহ, প্রতিটা কোমলমতি সন্তানকে শিক্ষার আলোতে আলোকিত করব। আর শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, বিদ্যার সাথে বিনয়, জীবনের সাথে প্রেমবাদ,
প্রেমের আচার, মনুষ্যত্ব, ভ্যালু, মোরালিটি, এথিক্স, একটা পরিপূর্ণ আলোকিত মানুষই আমরা তৈরি করব। এইটা আমাদের ডিটারমিনেশন, এইটা আমাদের ব্রত। আমরা প্রতি মুহূর্তে বিধাতার কাছে এই আরাধনা করি, এই বিশ্বের মহাবিস্ময়কর জাতি বাঙালি। আমরা সহমর্মিতায় বিশ্বাসী, মানুষকে ভালোবাসাতে বিশ্বাসী। কয়েক বছর আগে তোমরা জানো আমাদের দেশে একই দিনে আমাদের ছিল কোরবানির ঈদ, হিন্দুদের ছিল দুর্গাপূজা, খ্রিস্টানদের ছিল ইস্টার হলিডে, বুদ্ধদের ছিল বুদ্ধ পূর্ণিমা। আমরা প্রত্যেকে সুন্দরভাবে আনন্দের সাথে যার যার ধর্মের আচার অনুসারে আমার সেই ঈদের আনন্দ আমরা উপভোগ করেছি। কারো কাজে আমরা কারো বাধা দিই না, এটাই মনুষ্যত্ব, এটাই ধর্ম। আমাদের নবীজির জীবনাচার, তিনি মুসলমান দেখেন নাই, হিন্দু, তিনি অনেক ইহুদির খেদমত করেছেন। এক ইহুদি মেয়ে তো প্রতিদিন নবীজির রাস্তায় কাটা দিত, কয়েকদিন দেখে কাটা নাই। আশেপাশের লোককে জিজ্ঞাসা করলেন, এই বুড়িমা কোথায়? ইহুদি বলে, হুজুর খুব অসুস্থ, রসুলের পাক দেখতে গেছেন, অনেক সান্ত্বনা দিচ্ছি, আদর করছে, মায়া করছে, যত্ন করছে। ইহুদি বলে, এটা কি, আমি যাকে এত কষ্ট দিতাম আর তিনি আজকে আমার রোগ সজ্জায় দেখতে আসতে, তিনি তো মানুষ না। হুজুর আমি ভুল করছি, আমাকে ক্ষমা করবেন। এক ইহুদি মসজিদে নববীতে দিনের বেলা গিয়া প্রস্তাব করতেছে দাঁড়াইয়া, সাহাবাইকে আমি হাতে ধরছে, রসুলের পাক বলে হাত ছেড়ে দেন, কারণ মানুষকে যদি পেশাব পায়খানা হঠাৎ বাধাগ্রস্ত করা হয় মানুষ মারা যেতে পারে। নবীজি জানতেন এই ব্যথার কথা, ছেড়ে দেন। সে লোকটা পুরাপুরি পেশাব করল। রসুলুল্লাহ বলেন, বাবা তুমি কি প্রকৃতির ডাক থেকে নিঃশ্রান্ত হয়েছ? বলে, জি হুজুর। বলে, বাবা এটা এবাদতের জায়গা, এই জায়গাকে এমন করে নোংরা করতে নাই, তুমি যাও। লোকটা চলে গেল। নবীজি বলেন, সাহাবাদেরকে পানি নিয়ে আসেন, ধৌত করেন। দোস্ত বলছেন, আমরা পৃথিবীতে এসেছি পৃথিবীকে সংঘাত মুক্ত করতে। আজকে পৃথিবীতে জঙ্গিবাদের যে উত্থান হয়েছে, এটা কোনোদিন ধর্ম হইতে পারে না, এটা অধর্ম। মানুষকে হত্যা করা, মানুষকে নিরীহ মানুষকে আঘাত করা, কষ্ট দেওয়া, সেটা কোনোদিন আমাদের ধর্মের মধ্যে নাই, আমার রসুলের ধর্মে নাই। সেজন্য আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, সম্মান করতে হবে, এবং জীবনের গভীরে যে শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে আমার জীবনকে উন্নত করতে হবে, বড় করতে হবে, সেই স্বপ্ন আমাকে লালন করতে হবে। সকলের জীবন নতুন থেকে শুরু হয়, কিন্তু মানুষের চেষ্টা সাধনার বলে সে আস্তে আস্তে পরিপক্কতা অর্জন করে। বার্তা 24.com-কে আমরা সাধুবাদ দিচ্ছি, মোবারকবাদ দিচ্ছি, আপনাদের শুভযাত্রা, বিস্ময়কর যাত্রা আমরা অভিনন্দন জানাই। আপনারা ইনশাল্লাহ যেভাবে কাজ শুরু করেছেন, আমাদের বিশ্বাস, আত্মপ্রত্যয়, আপনারা ইনশাল্লাহ এই লাইনের মধ্যে একদিন শীর্ষস্থানে যাবেন, এটা আমাদের আশা, আমাদের দোয়া, আমাদের কামনা।